সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদেনা উরে যাউরে মাহফিলের হাওয়া যাউরে উরে মদিনায় আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাকে রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ জবান খুলে মাওলানা মুহাম্মদ আলা বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে চিন্তা করেন, আমি ওনার তিনটে গুণ আপনাদের সামনে উপস্থাপন করলাম, সারা পৃথিবীতে এরকম একজন মানুষ পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য সাহাবিরা ব্যতিক্রম। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, আমার নবীর সাহাবিরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন তারা কত বড় আমানতদার। ও নারী সমাজ, মনে কিছু নেবেন না, স্বামী বিদেশ, আমাদের ছেলেরা কষ্ট করে বিদেশে, প্রচণ্ড পরিশ্রম ওরা করে, চাইলেই কিন্তু বিদেশিরা আপনাকে টাকা দেবে না, টাইম টু টাইম তাদের কাজ আদায় করে দেওয়ার পরে তারা মাইনা দেয়। এত সহজ না, আপনি চাইলেই টাকা পাবেন না, টাইম টু টাইম কাজ আদায় করার পরে তারা মাইনা দেয়, কাজ আদায় না করলে বিদেশিরা এক টাকাও আপনাকে দিবে না। এর ভিতর থেকে ওরা নিজেরা খরচ করে, এরপরে এগুলি ফ্যামিলির জন্য তারা পাঠায়। নারীদেরকে বলবো, নারী সমাজ, আপনারা শুনে যাবেন, স্বামীর একটা টাকাও আপনার কাছে আমানত, যদি নষ্ট করে ফেলেন এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। কি কথা কন না কেন, খালি টাকা পাইলেই মার্কেটে চলে যাবেন তা হবে না, তা হবে না, তা হবে না। একজন গভর্নর মানুষের সম্পদ কি করে আমানত রাখে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা তার কাছে জবাব চাইল, দেখেন সে একটু দেরি করে আসে তারও জবাব দেওয়া লাগলো, সে মাসে একবার দেখা করে না তারও জবাব দেওয়া লাগলো, সারা রাত্র ভরে সে মানুষের কথা শুনে না তারও জবাব দেওয়া লাগলো। এটার নাম ইসলাম, এটার নাম জবাবদিহিতা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি জবাবদিহিতা থাকে, যেমন মসজিদ কমিটি হিসাব বোঝাই দেয় যে আমাদের এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, মসজিদের হিসাব যদি মসজিদের কমিটি মুসল্লিদেরকে বুঝাই দিতে পারে, তাহলে কেন অর্থনীতি বিভাগ বুঝাই দিবে না, তাহলে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝাবে না, তাহলে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝাবে না, বাণিজ্য মন্ত্রণালয় বুঝাবে না, ধর্ম মন্ত্রণালয় বুঝাবে না, আপনার এই যে তারপরে কি বলে কৃষি মন্ত্রণালয় বুঝাবে না। প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সেক্টরে যদি জবাবদিহিতা থাকত, তাহলে আমার দেশের গরিব মানুষের রক্ত আজকে চুষার সুযোগ ছিল না। কি কথা কন্যা কেন, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। 1450 বছর আগে আল্লাহর নবী এই দিন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্না মানবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্না তোমরা মেনে চলবা। দুইটা সুন্না যদি তোমরা মেনে চলতে পারো আমার উম্মতেরা, কোনোদিনও তোমরা ধ্বংস হবা না, কোনোদিনও তোমরা পথভ্রষ্ট হবা না, কোনোদিনও তোমরা মিথ্যার কাছে মাথা নত করে থাকবা না। আজকে এই আদর্শ নিয়ে গেলে আমেরিকা, যার কারণে পৃথিবী শাসন করতেছে তারা, আজকে এই আদর্শ নিয়ে গেলো ইউরোপ, যার কারণে সারা পৃথিবীতে ছুটা ঘোরায় তারা,
আজকে আদর্শ মুসলমান থেকে দূরে চলে গেল। আজকে মধ্যপ্রাচ্যের বাচ্চারা ইসরায়েলের কাছে মাথা নত করে থাকে, এত বোমা মারলো, এত মানুষ মারলো, একটা বাচ্চা একটা কথা বলতে সাহস পায় না, তার মানে বোঝা গেল সব দুর্বল। এজন্যই দুর্বল, তারা অর্থের কাছে দুর্বল হয়ে গেছে, তারা নীতির কাছে দুর্বল হয়ে গেছে, তারা আদর্শের কাছে দুর্বল হয়ে গেছে। তারা আমার রসুলের আদর্শ মানে নাই, আমার নবীর তরিকা মানে নাই, আল্লাহর ওলিরা যে তরিকা নিয়ে এসেছিলেন এই তরিকা তারা না মানার কারণে আজকে ইসরায়েলের মতো একটা রাষ্ট্রের কাছে পৃথিবীর সব মুসলমানরা মাথা নত করে আসে। আরে মুসলমান যদি জেগে উঠে তাহলে ইসরায়েল মতো রাষ্ট্র পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? মানুষ যদি জাগে তো শেষ, ও কোনো ব্যাপারই না, ও পেশাব করে শেষ করে দেবে। মুসলমানরা পেশাব করলো দেশ ভাইসি চলে যায়, কিন্তু আমিরমরা মধ্যপ্রাচ্যের তারা ইসরায়েলের দালালি করে। আর ওদের দেশের মৌলবীরা আমার দেশে আইসে খালি আট টাকার তারা বিপরো বুকের উপরে আট বান্ধব খালি ফেতনা বাঁধায়। কি কথা কর না, অত দলিলের দরকার নাই তো, পয়সা ফাইজলিমি শুরু করছে। আমরা 1450 বছর ধরে তো নাবির নিচে হাত বাঁধছি, ইসলাম তো শাহাদালি আমিনী মুজাররদি আনছে, কি কথা কর না কেন? তিনি যদি এইভাবে বাঁধতেন তাহলে এদেশের এই 18 কোটি মুসলমান এইভাবেই হাত বাঁধত। 1450 বছর আগে থেকে এদেশে ইসলাম আসা শুরু হয়েছে, সাহাবিকরাম আসছিলেন কিন্তু হয়তো ব্যাপকভাবে আসে নাই। খাজা আজমেরি রহমতুল্লাহ আলাইহি সেঞ্চুরি তিনি আসছিলেন, ও মুসলমান তিনি যদি সেই দিন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে এই উপমহাদেশের আজকে 75 কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ শিখিয়েছেন বিধা, এদেশের কোটি কোটি মুসলমান আজ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি নবীর তরিকা শিখিয়ে গেছেন, উনি রসুল করিমের তরিকা শিখিয়ে গেছেন, আল্লাহর হাবিবের তরিকা শিখিয়ে গেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতি হলো হকের রাস্তা। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমরা হয়েছি বেদাতি। আমরা কি হয়েছি? বেদাতি, অনেকে আমরা বেদাতি। প্রিয় মুসলমান আমার খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সাহাবায়ে কেরামের কথা বলছিলাম, নবী সাহাবি সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম। আহ, চিন্তা করলেন একজন গভর্নর কেমন হতে হবে, তার আরেকজন খলিফা তিনি নির্বাচন করলেন, তিনি তার ওই ভুল ত্রুটি কিছু আছে কিনা মানুষের কাছ থেকে তিনি জেনে নিলেন। প্রিয় দুর্রিলবাসী মা বোনেরা খুব মনোযোগের সাথে কথাগুলি আপনারা শুনবেন। আল্লাহ আকবার, আল্লাহ রসুলের সাহাবিদের জীবনে এরকম চমৎকার ছিল। নবীর দরবারে 150 জন সাহাবি মতান্তরে বেশিও হতো কমও হতো। যদি কোনোদিন মক্কা মদিনায় যান তাহলে আপনারা দেখবেন মদিনাতুল মুনাওয়ারায় বর্তমান যে রওজা শরীফ, এই রওজা শরীফের আমাদের হিসাবে পূর্বকোণায়, আমাদের হিসাবে পূর্বকোণায় রওজা শরীফের পূর্বে একটা টিলি এলাকা আছে, এখানে একটা গাছ ছিল, ওই গাছের নিচে 150 জন 80 জন কম বেশি সাহাবিরা বসতেন, এদেরকে আহলে সুফা সাহাবি বলা হতো। আহলে সুফা সাহাবি, এই সুফা থেকে হয়েছে সুফি। এ আমার দিকে তাকান, আমাদের দেশে সুফি যারা আসছে এ আহলে সুফা থেকে সুফি, অর্থাৎ দুনিয়াদারি থেকে তারা মুক্ত থাকে। এই আহলে সুফা সাহাবি ছিলেন 150 জন, মতান্তরে বেশিও হবে কম হবে, মাঝে মধ্যে বেশি হইতো মাঝে মধ্যে কম হইতো। এই বেশি কমের মধ্যে একজন সাহাবি ছিলেন, তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবি ছিলেন আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবি ছিলেন হযরত আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবি ছিলেন এরকম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু,
এইরকম অনেক অনেক সাহাবি ছিলেন যাদের বাড়ি ঘর বৃত্তি বেসাদ মাল সামানা কিছুই ছিল না। আজকে কুমিল্লা পানির নিচে চলে গেল, নোয়াখালী পানির নিচে চলে গেল, ফেনী পানির নিচে চলে গেল, লক্ষ্মীপুরের অংশ পানির নিচে চলে গেল, এই চার জেলার কিছু অংশ পানির নিচে যাওয়ার কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষেরা কম বেশি টাকা পয়সা দিয়া খাদ্য খাবার মাথায় করে ট্রাকে করে কিনিয়া কিনিয়া তারা আজকে ওইখানে যায় মানুষকে খাওয়ানোর জন্য। কিন্তু আল্লাহর নবীর বাড়ি 150 জন সাহাবি মাঝে মধ্যে না খেয়ে থাকতেন, কোনো খাবার তাদের মধ্যে ছিল না। সেই দিন এত কষ্ট করে যারা ইসলাম প্রতিষ্ঠিত করে গেলেন, আজকে এই নবীনগর যদি পানির নিচে চলে যায় সারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসবে এই নবীনগরবাসীরে বাঁচানোর জন্য, কি কথা কন না কেন? আমরা একটু অসাম্প্রদায়িক বাংলাদেশে বাস করি, এটা বাস্তবতা হলো এটা। পানির নিচে চলে গেছে কিন্তু সবাই একসাথে আসছে, যখন সবাই এই কি বলে আপনার উপঠৌ কর খাদ্য খাবার নিতেছে, তখন কিন্তু জিজ্ঞেস করে না মিয়া তুমি মিলাদ পড়ো নাকি, এই আমার দিকে তাকার কথা বুঝে জিজ্ঞেস করে না মিয়া তুমি হিন্দু নাকি, হিন্দু হলে দিতাম না মুসলমান হলে দিব, তুমি বৌদ্ধ নি বৌদ্ধ হলে দিতাম না মুসলমান হলে দিব। ত্রাণ দেওয়ার সময় সহযোগিতা করার সময় মানুষ কিন্তু এটা জিজ্ঞাসা করে নাই, যেই পানি নিছে থাবা দিয়ে হাত ধরে টেনে নিয়ে আসে, ও হিন্দু না মুসলমান ওটা দেখার টাইম নাই, ও মানুষ, কি কথা কর না কে, ঠিক কিনা? ও মানুষ, খাবার দেওয়ার সময় কিন্তু জিজ্ঞেস করে না তুমি মিলাদ করোনি, যদি মিলাদ না করো তাহলে তোমার দিতাম না, এটা কিন্তু জিজ্ঞেস করে নেই। আবার যারা দিচ্ছে সবাই কিন্তু জিজ্ঞেস করে না তুমি মিলাদ করোনি ফলে দিতাম না, এটা কিন্তু জিজ্ঞেস নাই। তার মানে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের সমস্যায় আমরা সবাই ঐক্যবদ্ধ, তখন কিন্তু আমাদের ধর্মীয় কোনো মতানৈক্য থাকে না, তখন সবার এক দেশ আমাদের সবার।